আমরা মাস্টার কন্ট্রোল ব্যবহার করবো। হ্যাঁ, তো একেবারে শুরু থেকে স্টার্ট করি। আমাদের পিএলসি কি এফএক্স সিরিজ, পিএলসি এফএক্স ওয়ান এস আমাদের মডেলটা। তো এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটো আছে, তো আমি ল্যাডার সিলেক্ট করলাম, আর এটা আছে হলো আপনার পাথ, প্রজেক্ট আসলে কোথায় সেভ হবে আর কি। ঠিক আছে, পাথটা ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারি আমরা, আর প্রজেক্ট টাইটেল টাইটেল যা আছে এগুলো সব চেঞ্জ, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, এখানে চেঞ্জ করবো না। আর ডেস্কটপে একটা ইয়ে করে দিই, আর জিওপিএলসি প্রজেক্ট নামে একটা ডেস্কটপে আছে ফোল্ডার, এখানে আমরা সেভ করবো আমাদের প্রোগ্রামটা। প্রথমে আমরা মাস্টার কন্ট্রোল আনবো। হ্যাঁ, এই যে মাস্টার কন্ট্রোল, হ্যাঁ, তো এমসি এমসি আর একটা এমসিআর, মাস্টার কন্ট্রোল আর মাস্টার কন্ট্রোল ক্লিয়ার। তো এখানে ডিটেলস আমরা দেখতে পারি যে আসলে কি কি আছে। মাস্টার কন্ট্রোলের দুইটা ভ্যালু আমার দিতে হবে। হ্যাঁ, একটা হলো বিট আর একটা হলো এম নেস্টিং, অর্থাৎ কার মাধ্যমে আমি লাইনটা পাস করবো, কোন কন্ট্রাক্টের মাধ্যমে। আচ্ছা, ও বলতেছে আর কি আমাকে দেওয়ার জন্য। তো এখানে সিলেক্ট করি M0, M1, ইলিগাল বলবো, ঠিক আছে। তো ওকে দে, ইলিগাল বলতে অর্থাৎ সিনটেক্সটা আমাদের মিলতেছে, সিনটেক্সটা না মিলার কারণে ইলিগাল বলতেছে। এখানে N1, এবার আমার সিনট্যাক্স যখনই মিলছে তখনই আমার কি প্রোগ্রামে কোনো এরর আসে না। N1 এটা হলো আমার মাস্টার কন্ট্রোল নাম্বার 1, আর M0 মাস্টার কন্ট্রোল পরবর্তী যে ল্যাডারটা কন্টিনিউ হবে সেই ল্যাডারটা কন্টিনিউ হবে M0 এর মাধ্যমে। আমরা কম্পাইল করলেই বিষয়টা বুঝতে পারবো। তো আমরা প্রথমে কাজ করাবো, কাজ করব কি দিয়ে, স্টার ডেল্টা। তার আগে আমার স্টার ডেল্টা সুইচিং কিন্তু হবে হলো ইন্টারনাল মেমোরির মাধ্যমে, ফিজিক্যাল কোনো সুইচ আমরা ব্যবহার করব না, যেহেতু আমরা HMI এর মাধ্যমে কাজটা করব। ঠিক আছে, তো এই জন্য আমরা প্রথমেই নেব LD M1, এলডি মানে লোড, ঠিক আছে, বা নর্মালি ওপেন কন্ট্রাক্ট LD M1। হ্যাঁ, LD M1, তো প্রথমে আমরা আউট আউট দিব হলো আমার Y1 একটা ইনপুট নিলাম। ঠিক আছে, এভাবে করলে কি আমাদের হবে, হবে না, এভাবে করলে আমাদের সিস্টেমের সেট রিসেট করতে হবে, ঠিক না। তো এখানে আমরা ডিলিট করে দেই, লিখে দেই সেট M2। ঠিক আছে, তো এখানে মানে জায়গা অল্প, তো এই জন্য ওই ইয়ে দিছে,
আমরা এখান থেকে কেটে দিই, কেটে দিয়ে এই জায়গাটা আবার লিখি, তাহলে জায়গা হবে। M2 কেন M2 নিলাম, মানে এর আগে আমরা M0 M1 অলরেডি দুটো ইন্টারনাল মেমোরি ব্যবহার করে ফেলছি, এই জন্য সিরিয়ালে আমরা M2 ব্যবহার করলাম। ঠিক আছে, এবার LD M3, কেননা এখন আমি M2 ব্যবহার করতে পারবো না। এই সুইচের মাধ্যমে আমরা কি করব, রিসেট করব একই ইয়েতে, RST M2 কে একবার সেট করবো, একবার রিসেট করবো। এবার LD M2 M2 এর এটা ওপেন কন্টাক্ট নিলাম, লোড মানে ওপেন কন্টাক্ট ক্লোজ কন্টাক্ট, LDI ক্লোজ কন্টাক্ট। ঠিক আছে, তো এটা ওপেন কন্টাক্ট নিলাম, নিয়ে আমার প্রথমেই কাজ হবে একটা আউটপুট কে অ্যাক্টিভ করা। স্টার ডেল্টা যেহেতু করবো, স্টার ডেল্টা আমার তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার হয়। ঠিক আছে, আপনি তো আসেন নাই, আপনারা বুঝবেন, আপনি আসেন না, আজকে স্টার ডেল্টা করানো হয়েছে। যাই হোক, দেখেন সমস্যা নেই, দেখলে বুঝবেন। আমরা আউট দিব Y1। ঠিক আছে, এরপরে LD Y1। ঠিক আছে, এরপরে হলো আমার T1। ঠিক আছে, T1 এখানে আমরা ডাটা রেজিস্টার ব্যবহার করবো, D600 থেকে ব্যবহার করবো। দেখি 600 নাই কেন, ম্যাচ করতেছে না। T1 D600, T তো আমার টাইমার। তো নিতেছে না, আচ্ছা আমার আউট দিও, আউট T1 D600। আচ্ছা 600 কেন দিলাম, আচ্ছা ডিভাইস সেটিংস ইজ রং, দ্য ফলোয়িং মে বি রেসপন্স, দ্য ডিভাইস নং ইজ ওভার ইউজেবল রেঞ্জ, মানে আমি যেই, হ্যাঁ মানে এই PLC-তে এই মডেলে 600 পর্যন্ত ডিভাইসই নেই, কিন্তু আমি 600 দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি কম দিই, 150 দিই। ঠিক আছে, 150 নিই, তারপরে টাইমারের ভ্যালুটা আমি ডাটা রেজিস্টারের মাধ্যমে দিব। হ্যাঁ না, তাহলে 150 কেন নিলাম, আমি তো আর কমও নিতে পারতাম। 150 নিলাম এই কারণেই, কিছু ভ্যালু আছে লেস্ট ভ্যালু ল্যাচ, আর কিছু ভ্যালু আছে নন ল্যাচ। ল্যাচ ভ্যালু হলো আমি PLC-র পাওয়ার যদি অফ করি, আমার ডাটা রেজিস্টারের ভ্যালুটা ইরেলস হবে না, যা ভ্যালু আছে পূর্বে অন করলেও ওই ভ্যালুই থাকবে যদি ইউজার চেঞ্জ না করে। আর যেটা নন লেস, সেটায় আমি যদি পাওয়ার অফ করি PLC-র ভ্যালুটা আর থাকবে না, আমাকে নতুন করে আবার ভ্যালু দিতে হবে। ঠিক আছে, ভার্সিটি দিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা এ পর্যন্ত করলাম না, এবার আমরা হচ্ছে এখান থেকে দেখে ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটা লাইন টানলাম। এরপর আমরা LDI ক্লোজ কন্টাক্ট নিব T1। ঠিক আছে, LDI আর ওপেন কন্টাক্ট LD। ঠিক আছে, নতুন মনে হচ্ছে এটা, এটা কমান্ড দিয়ে যদি আমি কাজ করি সেক্ষেত্রে নতুন না, এটা অনেক পুরাতন, আমরা এটা ইউজ করি না। দেখে দেখেও করা যাবে, আপনি এখান থেকে যে সিম্বল থেকেও করতে পারবেন। হ্যাঁ, কমান্ড জানা থাকলে আপনার ফার্স্ট কাজটা আর কি, মানে বারে বারে মাউস চেঞ্জ করতে হচ্ছে না। তো আমি তাহলে আউট দিব Y2, Y1 আমার আউটপুট, আউট মানে আউটপুট। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা আবার ওপেন কন্টাক্ট দিব, হ্যাঁ LD T1 আউট Y3। ঠিক আছে, আমরা একটু, হ্যাঁ, এরপরে LDI
Y3 মানে ইন্টারলক ব্যবহার করলাম, এখানে একটা অন থাকলে আরেকটা অন না হয়। এলডিআই এটা সেফটি আর কি, ওভার সেফটি ডিভাইসে আমরা এই সেফটিটা দিয়ে দিব ফিজিক্যালি। এলডিআই Y2 কোনোভাবে যেন স্টার ডেল্টা দুইটা কন্ট্যাক্ট একসাথেই অন না হয়, এক দুইটা কন্ট্যাক্ট একসাথে অন হলে কি আমার শর্ট সার্কিট হবে, শর্ট সার্কিট হলে তো সমস্যা আছে। তো আমার খুঁজে পাচ্ছে না বলতেছে হোয়াট ইজ দিস। ঠিক আছে, তো আমরা একটু হেল্প নিই, হেল্প নিলেই কিন্তু আমরা এটা পেয়ে যাবো, ঠিক না? মাস্টার কন্ট্রোল MCR, ঠিক আছে, MCR এ পর্যন্ত আমাদের এ পার্টটুকু কি ছিল? মাস্টার কন্ট্রোল হলো এই ব্লকের মধ্যে, এই মাস্টার কন্ট্রোল যদি আমি অন না করি ব্লকটা কাজ করবে না। তো মাস্টার কন্ট্রোল অন করার জন্য আমার একটা সুইচ দিলে দেওয়া উচিত, ঠিক না? সুইচ যদি এখানে একটা দেওয়া আছে MGO, MGOটাকে আমার অন করতে হবে, ঠিক আছে? এখানে আমরা লিখছি, ঠিক আছে, আমরা একটা ইনসার্ট, একটা রো ইনসার্ট করি। ইনসার্ট হয়েছে, কোথায় হলো? নিচে না উপরে? আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা তাহলে আমরা এটাকে কনভার্ট করে দিব। কনভার্ট করলে আমার দিস ইজ এ ল্যাডার হুইচ ক্যান নট বি কনভার্ট, কানেক্ট দ্য ল্যাডার এট দ্য কার্সর পজিশন। হোয়াট ইজ দিস? কি হয়েছিল কিছু একটা তো ভুল মানে এখানে হয়েছিল। তো এখানে আমরা এলডি কত কত পর্যন্ত করছি না, ফোর বা ফাইভ দিয়ে আমরা কনভার্ট করি। কনভার্ট হলো কম্পাইল করা, ঠিক আছে, কম্পাইল করা। কনভার্ট হলো কম্পাইল করা, অর্থাৎ আমি যে এই সিগন্যালটাকে অন করব তো সরাসরি এই বার থেকে আমি কোনো মানে কোনো কন্ট্যাক্ট না দিয়েই আমি সরাসরি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জন্য ভুল ধরেছে। হ্যাঁ, এখন সেটা এমন হতে পারে যে ওয়ান স্ক্যান করার পরেই সেটা অন হবে, অথবা অথবা ওয়ান স্ক্যান না, এটা মানে PLC অন করার সাথে সাথে অন হয়ে যাবে। যে কোনো একটা ব্যবস্থা আমার করতে হবে, তো আমি কিছুই দিইনি, ঠিক আছে? তো আমরা যতটুকু করলাম আমি একটু দেখি, সিমুলেশন দেখি। সিমুলেশন দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা যতটুকু করলাম এই কাজটুকু আমাদের মানে ঠিক হলো কিনা। এখন দেখেন আমার নর্মালি এই যে মেমোরি M0 কার? N1 এর, মাস্টার কন্ট্রোল N1 এর। তার মানে কি আমার এই পার্টটুকু ক্লোজ যদি না হয় তাহলে কি আমি পরের পার্টটুকু অন করতে পারবো? পারবো না। তো আমরা ট্রাই করি,
আবার অফ করি। কোন মিট? আচ্ছা, তো এখানে আমাদের এখানে আমাদের কি রান মোডে আছে না? ঠিক আছে, সেলফি এখান থেকে আমি স্টার্ট মনিটর ফাংশন এখান থেকে ডিভাইস টেস্ট এখানেই আছে, বাড়ির কাছে রেখে আমি সারা পৃথিবী করতেছি। ঠিক আছে, হ্যাঁ রোজা করছে না। আচ্ছা দেখেন, আমি যেটা বলতেছিলাম যে আমরা যদি একটু নিচে রাখি এটাকে, এখন মেমোরি মাস্টার কন্ট্রোল আমরা অন করিনি, মাস্টার কন্ট্রোল অন না করে এখান থেকে আমরা M1 কে ফোর্স অন করব। ঠিক আছে, ফোর্স অন হওয়ার পরেও অথবা টগল ফোর্স করতে পারি, আমরা ফোর্স অফ করে দিলে টগল ফোর্স করি, তো টগল ফোর্স করলেও কিন্তু আমার এইটা সেট হচ্ছে না, পুশ টগল ফোর্স, আমি কিন্তু টগল ফোর্স করলে আমার কাজ হচ্ছে না, দেখেন অন হচ্ছে হচ্ছে না, কাজ হচ্ছে না। হ্যাঁ কেন হচ্ছে না? কেন আমার এই মাস্টার কন্ট্রোল অফ। এখন আমি আগে মাস্টার কন্ট্রোল অন করবো, M5 দিয়ে দিই, M5 ফোর্স অন, মাস্টার কন্ট্রোল এখন অন, তো অন আমি তো এখানে টাইম টাইম সেট করিনি। আর ওই যে আগে যে টগল দিছিলাম, আমরা আগে এটা রিসেট করে নিই। তো এটাকে টগল করি, টগল করলে সার্কিট আমার রিসেট হয়েছে। হ্যাঁ এবার নতুন করে আবার দেখি, সেট সেট করি আমরা সার্কিটটাকে। তো এর আগে আমার কি ছিল, M1 টগল সেট, না সেটা না, আমরা ওই জায়গায় M3 এখন রিসেট অবস্থা, টগল আউট করে দিই, টগল আউট করে দিলাম। ঠিক আছে, এবার M1 কে সেট করি, কিন্তু আমার এখানে মানে কোনো কাজ করতেছে না কেন? আমার এই যে এই ডাটা রেজিস্টারের ভ্যালু কি, এটা তো ডাটা রেজিস্টারের মানে কি বলবো রেঞ্জ, কিন্তু ডাটা রেজিস্টারের তো কোনো ভ্যালু আমরা জানি না, তো আমরা এখানে ডিভাইস থেকে ভ্যালু দিই। ঠিক আছে, ডিভাইস ডি, এই যে ওয়ার্ড ডিভাইস বাফার মেমোরি ডি কি 150, 150 কিছু বলে না চাই, এখানে সেটিং ভ্যালু ডি 150 দেখুন, ডি 150
ইন্টিজার ভ্যালু অবশ্যই, ডেসিমেল ভ্যালু, সেট দিয়ে সেট আমরা করলাম, কিন্তু তোমার ভ্যালুটা দিতে হবে নাকি? ভ্যালুটা আমরা দিয়ে দিলাম 100, সেট দিয়ে আমরা কি বলবো, ইনকাম, ঠিক আছে, কে 100, তাও ইনকাম, ডি 150, ডি 150, সেট হয়ে যাবে, আমার ভ্যালু তো সেট হচ্ছে, আমায় কি করতে হবে, ভ্যালু সেট দিতে হবে, ভ্যালু যদি সেট না হয় তাহলে তো আমার এটা দিয়ে কোনো লাভ নেই, ভ্যালু সেটটা তাহলে আমার পরে যতটুক আমাদের করা হচ্ছে এটা আমরা সেট করব, আমাদের সি এর ডেস্কটপ আছে না, দেখছো আমি পাবো ইউজারে যাব, অল ইউজার, যে ডেস্কটপ, ডেস্কটপে কোনো ফোলার নেই, সেখানে ডেস্কটপে সেট করে আচ্ছা ফাইল নাম, ফাইল নাম শুরু বল, ফরওয়ার্ড রিভার্স এক্সটার ডাবলটি টাইটেল ইউজ করা যাবে না, নট অ্যালাউড, ঠিক আছে, আমি এইভাবে দিই হাইফ ড্যাশ দিয়ে দিই, সেট দিই, ইয়েস ইয়েস, ওকে, কি বলছে, This SPSS project does not exist. Do you wish to create a new project? Yes. A directory cannot be created. The link for you follow. কেন? কি সমস্যা আমরা কোনো? ফলোই তো করি। লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আমি ব্রিজ কাজ চলে আসছে না? বাই ডিফল্ট এটা যেই ডিরেক্টরিতে আছে ওখানেই করি, বাই ডিফল্ট যেটাতে দেখাচ্ছে, যেমন মিলসফট, সি মিলসফট, GPTW, এটা দেখা প্রজেকশন, ফরওয়ার্ড রিভার্স উত্তর ডেল্টা, আমাদের একটা পার্ট শেষ, ঠিক না, এবার আমার পরের পার্টটা আবার করতে হবে, তো পরের পার্টটা আমার এই এই পর্যন্ত আমি মেমোরি কোনটাকে ব্যবহার কত পর্যন্ত করছি, M5 পর্যন্ত করে ফেলি, এর পরেরটা এবার আমি করব LD M10 থেকে শুরু করব, মানে জাস্ট একটা জন্য M10 থেকে থেকে আমরা এই এডিট মোডে নিতে হবে, রাইট মোডে নিতে হবে, রাইট মোড ভালো হবে, ফরওয়ার্ড রিভার্স করতে পারবে, এলডি M10 M3 M2 M কত
লেগুন দিয়ে, রাইট, ঠিক আছে, সেখানে দুটো সুইচ ব্যবহার থাকবে আমার, এলডি এম ফ্যাট্রিক সেটের দুটো সুইচ থাকবে, ঠিক না, এলডি এম 12, এলডি এম 14, ব্যবহার করবো পরের লাইনে আসতে কেন ওখান থেকে নাই উল্টা পাল্টা কমান্ডটা M13 এর ওপেন কন্ট্যাক্ট নিয়ে আমরা এখন পরবর্তীতে আমার যা কাজ করার তা কাজ করব নাকি তো এলডি M13 সো ফার্স্ট আমার ফরওয়ার্ড কাজ করবে ফরওয়ার্ড রেস্টেন্ট রিভার্স কাজ করবে রিভার্স রেস্টেন্ট ঠিক না তো প্রথমে ফরওয়ার্ডের জন্য আমরা একটা টাইমার নিই ঠিক আছে তো এর আগে আমরা টাইমার নাম্বার কত ব্যবহার করছি T1 তো আমরা এখন T2 থেকে ব্যবহার করবো ঠিক আছে আউট আউট টি টু কিন্তু এখানে একটা প্রবলেম হ্যাঁ এখান থেকেই দিতে পারবো আমরা তো ডাটা রেজিস্টারের মাধ্যমে মনিটর থেকে সেট করবো তো T2 তো আমরা এর আগে ব্যবহার করছি D150 তো আমরা D200 ব্যবহার করবো আমি ইচ্ছা করলে 151 ব্যবহার করতে পারতাম মনে রাখার জন্য ঠিক আছে এখান থেকে আমার আউটপুট নেব আউট ওয়াই ওয়াই এর আগে আমরা কত পর্যন্ত 3 পর্যন্ত আমরা Y4 ব্যবহার করবো আউট Y4 কিন্তু এটা সরাসরি নিলে তো হবে না আমাকে অবশ্যই একটা ক্লোজ কন্ট্যাক্ট দিন এটা অফ করতে হবে এলডিআই টি এবার এলডি T2 দিয়ে আমি টাইমটা পাস করবো ঠিক আছে আউট T3 ডি 250 মানে পরের টাইমারকে আবার আমি ইয়ে করলাম পাস করলাম না তো পরের টাইমারটা আমার রেস্ট হিসেবে কাজ করবে এই টাইমারে আসবে রেস্ট হিসেবে কাজ করবে তো এই টাইমার এবার আমার লাইন দিবে পরের আরেকটা আউটপুটকে এলডি T3 ঠিক আছে এলডি T3 তো T3 আমার আরেকটা টাইমার ক্যাকটেক করবে আউট T4 ডি 250 করছি না হেন্ড 300 করবো 300 রেঞ্জ থাকলে নিবে নাই 300 তো 250-এর উপরে তো 250 নাই যেহেতু আমরা কাজ করি এগুলাকে কমাই দিই দিলাম আমি একদিক করে বাড়াইতে পারতাম মানে আমার বুঝার জন্য আমি বুঝতে যখন আমি অনেক টাইমের ব্যবহার করবো তখন কিন্তু আমাকে এই 1-2 করেই বাড়াইতে হবে পাইকারি হারে বাড়াইলে হবে ঠিক আছে 160-170 সিরিয়াল নাম্বারটা পেয়ে যাচ্ছে তো আমার এরপরে T3 থেকে আরেকটা টাইমার কাজ করবো T4 D180 তো এই টাইমারটা যখন কাজ করবে তখন আমার যেটা হবে
এইটা আমার ক্লোজ কন্ট্যাক্ট, এলবিআই, এটা টি4, টি4 আউট ওয়াই, এরপর ব্যবহার করতে হবে ওয়াই4, ওয়াই5 ব্যবহার করবো, ওয়াই5, তারপরে আমার রেস টাইম দেবো, ঠিক না, এলবি টি5 আউট টি6 বি 190, আচ্ছা সরি, আমার এটা তো রেস্ট হিসাবে কাজ করবে, তো এলডি টি6 ধরুন আমরা এক টাইমার দিয়েও করতে পারবো, ঠিক আছে, কম্পেয়ার করে এক টাইমার দিয়ে করতে পারবো, কিন্তু আমরা যাই মানে এত জটিল না করে একেবারে সহজ ভাবে করবো, এলডি টি6 আউট M30, M30 এর রিসেট এর কাজ করবে, ঠিক আছে, তো আমরা যে এখানে একটা M30 প্লাস নাম্বার দিয়ে দেবো, LDI M30, এখন এখানে আমরা একটু ইন্টারলক করে দিব ওয়াই5 এবং ওয়াই4 এর, দেন ডিটেক্ট অন না হয়, LDI Y4 এবং LDI Y5, ঠিক আছে, এবং যদি একসাথে অন না হয় তো আমরা কনভার্ট করি, দেখি আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা, কনভার্ট, ওকে প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু আমরা তো মাস্টার কন্ট্রোল ক্লিয়ার করি নি, MCR N1 মাস্টার কন্ট্রোল ক্লিয়ার করতে হবে আমাদের, রাইট মুভ, MCR N1, N1 N2 আমাদের N1 আগে একবার ইউজ করতে হবে, N1 বারবার ইউজ করা যাবে না, তো আমরা N2 দিই, তো একইভাবে সরি মাস্টার কন্ট্রোল আমি দুটা পার্ট আলাদা আলাদা করছি, ঠিক আছে, ওই কন্ট্রোলটা আলাদা, এই কন্ট্রোলটা আলাদা, তো কোনো ভুল থাকলেও মেসেজ দিবে, ঠিক আছে, এটা নেস্টেড লুপ হয়ে যাচ্ছে, ঠিক না, কনভার্ট হয়নি, ঠিক আছে, সেখান থেকে আলাদা, আর এটা হলো M11 থেকে আলাদা, এখন আমাদের কাজ করতে হবে, সেটা হলো প্রোটেকশন হিসেবে দুটা দুটার সাথে যাতে দুটা মুড যাতে একসাথে অন না, এই জন্য আমরা এখানে LDI M11 একটা ক্লোজ কন্ট্যাক্ট জুড়ে দেবো, M11 অন থাকলে এই এই লাইনটা ওপেন থাকবে, আমি চাইলেও আর এই পার্টটা অন করতে পারবো না, এখানে আমার একইভাবে না, এখানে যে M5 আমরা একটু দেখি না, চেক করি, চেক করলে প্রোগ্রামটা বুঝতে পারবো, এখানে M11 M10, হ্যাঁ M10 M11 এই দুটা, যে দুটার যে কোনো একটা দিলেই হবে, M10 দিলে হবে, 11 দিলে হবে, কিন্তু আমার ডাবল প্রোটেকশন রাখি, সমস্যা নেই, M11 দিছি, M10 ও দিই, LDI M10 ওভার প্রোটেকশন দিই, সমস্যা নেই,
দুটো যে কোনো একটা অফ থাকলে। এবার আসি এখানে আছে আমার M5 M0, তো এখানে আমরা এটা M5 M0 এখানে LDI M5 দিলেই হয়। আমরা রিড মোডে দেখি, ঠিক আছে। এখন আমরা আমাদের তো এই পর্যন্ত কাজ শেষ, আর কাজ নেই। এখন আমরা আমাদের যে